আসসালামু আলাইকুম। সাত কৃষি পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকের আমি দেখাবো ছাদ বাগানে কিভাবে মালবেরি গাছ রোপণ করবেন, আর মালবেরি গাছ থেকে কিভাবে ডাল সংরক্ষণ করে আপনি বাসা ছাদে আঙ্গিনায় রোপণ করবেন। দর্শক, মালবেরি ফল একটা অত্যন্ত পুষ্টিকর ফল। মালবেরি ফল একটি রসালো ফল, এসে এই ফল আপনার খুবই উপকার। দর্শক, মালবেরি অথবা তুত ফল নামে এটা পরিচিত। দর্শক, এটা একটি বিদেশি ফল। দর্শক, এই মালবেরি ফল আপনি আপনার বাসায় লাগাতে ভুলবেন না। অবশ্যই আপনি আপনার বাসায় অবশ্যই লাগাবেন। মালবেরি ফল গাছ লাগানো মানে এতটা সহজ যা অন্য গাছ লাগানো থেকে। দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো আপনি কিভাবে মালবেরি গাছ বা কাটিং করে নিয়ে আসবেন, অথবা আপনি কিভাবে গাছ লাগাবেন, এটা আমি আপনাদের অবশ্যই দেখাবো। দর্শক, আপনি যদি কোনো আত্মীয়র কাছে বা এরকম যদি মালবেরি গাছ থেকে থাকে, তাহলে আপনি সেখানে যাবেন। যে আপনি প্রথমত আমি আপনাদের দেখাচ্ছি, দেন এইভাবে আপনি ডাল কেটে নিয়ে আসবেন। দর্শক, এভাবে ডাল কেটে নিয়ে আসবেন, এ দেখেন, এভাবে ডাল কেটে নিয়ে আসবেন। কাটার পরে আপনি ধারালো ছুরি দিয়ে, ঠিক ধারালো ছুরি দিয়ে, আমি এখন আপনাদের প্র্যাকটিক্যালে খবর দেখাচ্ছি। আপনি একটি ডাল নির্ণয় করবেন, দেখবেন যে ডালটা পুরাতন হয়ে গেছে। দেখেন এই ডালের গায়ে দেখবেন একটু আপনার ছোটো ছোটো ছালের পরে একটু দাগ হয়ে গেছে। এইসব ডালগুলো নেবেন, এই ডালগুলো অনেক পুরাতন ডাল। এটা ডাল কেটে ঠিক এভাবে সাইজ করবেন। দর্শক, এভাবে সাইজ করবেন। করার পরে এই আপনার ডালটা এরকম জন্য লম্বা থাকে। দর্শক, লম্বা থাকে, থাকার পরে আপনি এভাবে যে কোনো একটু দোআঁশ মাটি হলে ভালো হয় এসব জায়গায় আপনি এইভাবে পুঁতি দেবেন। দেখেন আমি দেখাচ্ছি, এইভাবে চার আঙুল পুঁতি দেবেন। পুঁতি দেওয়ার পরে কোনো কাঠি বা কোনো লাঠির সাহায্যে এভাবে আপনি বেঁধে দেবেন। এভাবে আপনার মালবেরি গাছ আপনি সহজে বংশ বিস্তার করতে পারবেন। দর্শক, এই দেখেন আমরা কিন্তু এই ডালটা, দেখেন এটা কিন্তু আপনারা দেখছেন ঠিক ওইভাবে লাগানো। এই দেখেন মালবেরি, মানে এতটা সহজ, মানে খুবই সহজ এগুলো লাগাতে। এ আপনার ফল খুবই দ্রুত চলে আসে, মালবেরি ফল। দর্শক, মালবেরি ফল আপনার এর ফল দিয়ে আপনার জুস বানিয়ে খাওয়া যায়। দেখেন যাদের রক্ত শূন্যতা আছে তারা এই ফল বেশি করে খাবেন, এতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। দর্শক, আজকে কিন্তু আপনাদের দেখাচ্ছি যে মালবেরি গাছ আপনি কিভাবে সংরক্ষণ করবেন, হয় বাজার থেকে না কেনার থেকে। আপনি এরকম কারোর বাসায় বা এরকম মালবেরি গাছ থাকলে ঠিক এভাবে আপনি ডাল কেটে এনে হয়তো চারটা পাঁচটা ডাল কেটে নিয়ে আসবেন। কাটার পরে আপনি একটু টুকরো টুকরো করে আপনি আপনার বাসায় বা কোনো ডিরামে বা যে কোনো একটা মাটি তৈরি করে আপনি অবশ্যই এইভাবে আপনি পুঁতি দিলে আপনার চারা খুব তাড়াতাড়ি চলে, মানে চারা ও গাছ হবে। দর্শক, মানে এই গাছগুলো আপনার যদি একটু মানে বেঁচে যায়, বাঁচার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার যেখানে কসমি পাতা বের হবে সেইখানে দেখবেন মালবেরি আপনার ফল হবে। দর্শক, এ ফলগুলো অনেক মিষ্টি হয়ে থাকে, মালবেরি। এই দেখে
এগুলো অনেক মিষ্টি হয়ে থাকে, দেখেন খুব মানে রসালো। দেখেন মানে এত সুন্দর দেখতে, খুবই সুন্দর দেখতে এগুলো। আমি আমার বাসায় আমাদের বাচ্চাদের আমি এগুলো দিই, তারা অনেক পছন্দনীয় ফল মালবেরি। অনেকে আছে যে এই ফলগুলো দেখেন কিন্তু আপনারা খেতে চান কিন্তু আপনারা খুঁজে পান না, কিন্তু আসলে এরা আমাদের দক্ষিণাঞ্চল খুলনা জেলায় এটা বাজার জাত খুবই কম আছে। যেহেতু আপনি আমাদের খুলনা জেলায় অবস্থিত, আমি এই কারণে আমি আমাদের নিজের বাসায় চাষ করি, আপনারও আপনাদের বাসায় এগুলো চাষ করবেন। এটা একটি বিদেশি ফল। দর্শক আপনারা অবশ্যই আপনার বাড়ির আঙ্গিনায় ছাদে অবশ্যই বেশি বেশি ফল গাছ রোপণ করবেন, আমার অনুরোধ করা হলো। আজকের এই পর্যন্ত, আবার অন্য বিষয়ে কথা হবে। আসসালামু আলাইকুম।